ভিয়েতনামি গেট, ভিয়েতনামি ডিজাইন, ভিয়েতনামি দেশের ভিয়েতনামি গেট, আর সেই গেটটাই কিন্তু এখন কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে দিচ্ছি একদম সীমিত প্রাইজের মধ্যে। খুবই সুন্দর এই ডিজাইনটা এখন পর্যন্ত বাংলাদেশে ছড়াইছে? না না ভাই, এই ডিজাইনটা একমাত্র বাংলাদেশে সর্বপ্রথম আমরাই করতেছি, আমরাই দিচ্ছি। মানে এই ডিজাইনের একটা গেট বিক্রি করছেন আর সেকেন্ড গেট চলছে? জি, সেকেন্ড গেটটা এই একটা। আর শুরুতেই কিন্তু আমি কিন্তু খুলে দেখাচ্ছি আবারও, কিন্তু সেইভাবে সেই আগের মতোই কিন্তু আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এর আগে পাল্লা স্লাইডিং হবে আর একটা পাল্লা কবজা হয়ে খুলে যাবে। এই যে দেখেন, একটা যদি 3 বছরের যদি একটা বাচ্চা এসেও ধাক্কা দেয় এই গেটটা, তারপরেও অনায়াসে খুলে যাবে। এইভাবে দেখেন, যার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা এখান দিয়ে ব্যবহার করবে। আচ্ছা, কত ফিট বাই কত ফিটের আছে এই গেটটা? আছে হচ্ছে ভাই 9 ফিট বাই 8 ফিট। 9 ফিট বাই 8 ফিটের একটা গেট সম্পূর্ণ আছে। এই গেটটা হাইটে আছে, হাইটে হবে হচ্ছে 9 ফিট। এই গেটটার নিচ থেকে উপরন্ত আছে 8 ফিট, আর উপরে আরো একটা আছে হচ্ছে কালিমা, সেটা কিন্তু আমাদের এই পাশে কিন্তু একটা আছে। এটা কিন্তু এই গেটের উপরে লাগবে, উপরে লাগবে না? এটা হচ্ছে, এটা আছে 1 ফিট, এই টোটালে হবে হলো 9 ফিট এই গেটটা। বাহ, খুবই সুন্দর। সম্পূর্ণ কি দিয়ে তৈরি করা এটা? এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি জারা এন্টারপ্রাইজে, আর দেখাবো হচ্ছে গিয়ে একটা ভিয়েতনামি গেট। ভাই, এই যে এখানে যে ফোল্ডিংটা করছেন, এই ফোল্ডিংটার ভিতরে যে এই যে একটার ভিতরে আরেকটা লাগিয়ে রইছে, এটা আবার ছুটে চলে আসবে নাকি? না না ভাই, এই যে আমি একটু দেখাই, এই যে দেখেন, এই যে একটা পাল্লা আমি খুললাম, খোলার পরবর্তীতে এই যে দেখেন এখানে কিন্তু পাল্লা কিন্তু খুলে দিছি। খোলার পরে যদি এইভাবে দুধে টানি তারপরে আসবে না ভাই, আসবে না, এখানে টানলেও আসবে না। আচ্ছা, ওইভাবেই করা? জি ভাই, এইভাবেই করা, কারণ এখানে হাই সিকিউরিটি দিয়ে, হাই সিকিউরিটির মাধ্যমে তারপরে কিন্তু এটা কমপ্লিট করা হয়েছে। তারপরেও যদি এইভাবে যদি করা লাগা দেওয়ার পরে যদি এখানে যদি একটা লক আছে ভিতরে, ওটা যদি লাগানো দেওয়া যায়, তারপরে কোনো দিকে এই গেট যাবে না। এই পাল্লা, এই পাল্লা কিন্তু এই দিকে আসবে, এই দিকে এর পরে কিন্তু আর এক চুল পরিমাণও যাবে না, যাবে না। না বাহ, মানে ভিতরে যে লকটা করছেন, লকের সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, দর্শক এই গেটটার একটু মানে বলতে চাই আমি, সেটা হচ্ছে কি, এই গেটটা সচরাচর আমরা যেরকম ফোল্ডিং গেট দেখি, এর চেয়ে একটু ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। কারণ এই গেটটা সচরাচর আপনার এই গেটটা আছে পাশে 13 ফিট, আর এই 13 ফিট গেটটা যখন আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হয় একদিকে ধাক্কা দিলে একদিকে চলে যাবে একদম, আর এইখানে কিন্তু আমরা কিন্তু মডিফাই করে এখানে একটা পাল্লা মাঝখানে পাল্লাগুলো স্লাইডিং হবে, মাঝখানে পাল্লা স্লাইডিং হওয়ার পরে এবং একটা পাল্লা কিন্তু এইভাবে কবজা হয়ে খুলে এইভাবে চলে যাবে, এবং যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু কিন্তু এখানে ব্যবহার করতে পারবে, ব্যবহার করতে পারবে। খুব সুন্দর ভাই, মানে যে যেভাবে চাই ইউজ করতে। জি জি ভাই, যার এখানে যত 13 ফিটের মতো জায়গা আছে, যার যতটুকু প্রয়োজন, যদি কারো যদি 3 ফিট জায়গা প্রয়োজন হয় সে 3 ফিট ব্যবহার করবে। এই যে দেখেন, এখানে কিন্তু এখন 3 ফিটের মতন জায়গা আছে, এই 3 ফিট দিয়ে সবসময় যাতায়াত করবে। আর যার যখন 6 ফিটের প্রয়োজন হবে, সে কিন্তু যে এই পাল্লাটাও যদি স্লাইডিং করে দেয়, এখানে কিন্তু অনায়াসে কিন্তু 6 ফিটের মতন জায়গা পেয়ে যাচ্ছে। জনাব ভাই, এই গেটটা তো সম্পূর্ণ হচ্ছে কি আপনার ফোল্ডিং, অনেকেই হয়তো বা চায় যে গেটটাতে হচ্ছে কি একটু পকেট পাল্লা থাকলে হয়তো ভালো হইতো। আচ্ছা, আমাদের এই গেটের মধ্যে, আমাদের এর আগে আরেকটা ভিডিও দেওয়া হয়েছে ভিয়েতনামি গেটের, এই গেটের মধ্যে আসলে অনেকেই আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করছে, ভাই এই গেটের মধ্যে কি পকেট পাল্লা হয় কিনা, কারণ এই গেটের মধ্যে আসলে পকেট পাল্লার কোনো প্রয়োজন হয় না। কারণ এখানে কিন্তু 4টে পার্টের মধ্যে যার যত যখন যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকুই কিন্তু ব্যবহার করতে পারবে, এবং এটা যখন এই 3টা যখন লক থাকবে তখন এই একটা দিয়ে সবসময় যাতায়াত করবে লোকজন, একটাই পকেট পাল্লার কাজ করবে সবসময়। আর যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু এখানে কিন্তু আরেকটা খুলে দিতে পারে, কিন্তু এখানে কিন্তু আরো কিন্তু জায়গা কিন্তু বেশি পেয়ে যাচ্ছে, বেশি পেয়ে যাচ্ছে। এবং আরো একটা যদি খুলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু আরো বেশি পেয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে যখন যার যতটুকু গেটের সাইজ, যখন পুরো গেটটাই একদম ফোল্ডিং করে খুলে দিবে, তখন কিন্তু তার যতটুকু সাইজ ততটুকু কিন্তু ফুল জায়গাটাই পেয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে কি পকেট পাল্লা সে যে কোনো ভাবে ইউজ করতে পারবে, যে কোনো ভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, এই গেটের মধ্যে কিন্তু আমরা ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করেছি, যে আউটসাইডে যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স পাইপ, যেটা কিন্তু আসলে যদি আপনি কালার ছাড়াও যদি ফালায় রাখেন 6 মাস 7 মাস পানির নিচে, তারপরে কিন্তু এটাতে জং আসবে না। অনেক অনেক ভাইরা আমাদের প্রশ্ন করে যে ভাই আসলে গ্যালভানাইজটা কি, এই যে দেখেন আমার এখানে প্রত্যেকটা গেটের কাজে চলতেছে গ্যালভানাইজ বক্স পাইপ দিয়ে কাজ। এই যে যেই বক্সের উপরে সীসার আবরণ দেওয়া থাকবে সেটা হচ্ছে গ্যালভানাইজ বক্স, আর সেটা হচ্ছে সাদা বক্স হবে। এখানে কিন্তু ম্যাটশিটের বক্স পাওয়া যায়, এই ম্যাটশিটের বক্সগুলো কিন্তু কালো হয়, আর এই কালো বক্সগুলো
ভিতরটাতে কিন্তু জং চলে আসে আর এখানে যে আমরা আউটসাইডে ব্যবহার করছি এখানে কিন্তু পাকা 12 গজের বক্স পাইপ ব্যবহার করছি আর যে এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা পার্ট আছে চারটা পার্টের মধ্যে যে পাল্লা স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 ইঞ্চি/3 ইঞ্চি এদিকে আছে 3 ইঞ্চি এবং এদিকে আছে 1.5 ইঞ্চি ওকে 1.5 ইঞ্চি/3 ইঞ্চি গ্যালভানাইজড করা বক্স পাইপ পুরো পাকা 14 গজের বক্স পাইপ কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আর এই যে কাটিং প্লেটটা যে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ডিজাইন নকশা প্লেট এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি পাকা 6 মিলি প্লেট 6 মিলি প্লেট পাকা 6 মিলি প্লেট যে প্লেটটা কিন্তু আসলে জাহাজের মধ্যে ব্যবহার করা হয় যে যে জাহাজটা কিন্তু সাগরের মধ্যে নোনা পানির নিচে কিন্তু বছরের পর বছর থাকার সত্ত্বেও কিন্তু এটাতে জং আসে না সেই টেম্পার প্লেটটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করছেন মানে হচ্ছে গিয়ে বলতে পারি যে এটাতে জং আসবে না না ভাই জং আসবে না আর এই যে চমৎকার যে কালারটা দেখতে পাচ্ছেন একটু যদি সামনে থেকে দেখান আপনিও সরাসরি এখানে কালারের মধ্যে আপনার চেহারা ভাইছে উঠবে ভাই এই যে দেখেন এই কালারের মধ্যে আপনার চেহারা দেখা যাবে সুন্দর কালার ভাই এই কালারটা কি কালার করছে এই কালারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ডোগো পেন্ট কালার ডোগো পেন্ট কালার এই ডোগো পেন্ট কালারটা অনেক ভাইরা আমাদের প্রশ্ন করে ভাই আসলে ডোগো পেন্ট কালারটা কি আর এই ডোগো পেন্ট কালারটা কিন্তু ব্যবহার সম্ভব কারণ অনেকেরই তো আসলে এই পরিমাণ জায়গা হয় না কারণ অনেকের তো 13 ফিট 14 ফিট 15 ফিট এই পরিমাণ জায়গা হবে না অনেকের হবে হচ্ছে 7 ফিট 8 ফিট 6 ফিট 5 ফিট যদি 6 ফিট 7 ফিট গেটও হয় সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব যেমন আমি এই সাইডটা চাপাই দিলাম হ্যাঁ ধরেন আমার এটা বাদ যদি 7 ফিট/7 ফিট একটা গেট হয় তাহলে পারে এতটুকু সম্ভব এইভাবে নিতে হবে এই যে একটা পাল্লা স্লাইডিং হবে এবং একটা পাল্লা এইভাবে খুলে যাবে ওনার সম্পূর্ণ জায়গাটা পেয়ে যাবে এবং 7 ফিট/7 ফিট 6 ফিট/7 ফিট 5 ফিট/7 ফিটের মধ্যে এটা সম্ভব সম্ভব এইভাবে জি খুবই সুন্দর ভাই এই যে লেজার কাটিং প্লেট গুলির কথা বললেন লেজার কাটিং প্লেট 6 মিলি দিয়ে কি রকম প্রাইস আপনি রাখবেন আচ্ছা এই যে এখানে যে আমরা এই গেটের মধ্যে যে ব্যবহার করেছি এখানে কিন্তু পাকা কিন্তু 14 গজের আউট ফ্রেম এবং কিন্তু যে এখানে এই যে আউট পাল্লা স্ট্রাকচারটা কিন্তু পাকা 14 গজের বক্স পাইপ দিয়ে আর আউট ফ্রেমটা দিচ্ছে হচ্ছে 12 গজের বক্স পাইপ আর এখানে কিন্তু 6 মিলি প্লেট দিয়ে সম্পূর্ণ প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট 6 মিলি প্লেট আর যদি কোনো ভাইরা যদি 5 মিলি প্লেট দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে খরচ পড়বে 1400 টাকা স্কোয়ার ফিট কেউ যদি আরো যদি নিচে নিতে চায় 3 মিলি 4 মিলি এইভাবে যদি নিতে চায় তাহলে 4 মিলি খরচ পড়বে মাত্র 1300 টাকা স্কোয়ার ফিট আর যদি 3 মিলি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে খরচ পড়বে মাত্র 1200 টাকা স্কোয়ার ফিট আচ্ছা মানে মিলি যত কমবে প্রাইস তত কমে যাবে জি খুব সুন্দর ভাই এই গেটটা অর্ডার করছে কোন জায়গা থেকে আচ্ছা এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল সাভার থেকে আচ্ছা সাভারে যাচ্ছে এই গেটটা এই যে যাওয়ার যে ডেলিভারি খরচটা এটা কিভাবে কি করতেছেন আচ্ছা এই যে সারা বাংলাদেশে যে আমরা ডেলিভারি করছি সারা বাংলাদেশে আমরা 50% ডেলিভারি দিচ্ছি আচ্ছা আর এটা যে সাভারে চলে যাচ্ছে এখান থেকে সাভার পর্যন্ত যা খরচ আছে তার 50% টাকা আমরা দিয়ে দিব আর 50% টাকা ওই ভাইকে বহন করতে ভাইকে বহন করতে হবে আর এই যে রংটা করছেন ভাই এত সুন্দর রং এটা কিন্তু আসলে কিন্তু মানতে হবে ভাই এখানে কিন্তু ডোগো পেন্ট কালার করছে এটা কিন্তু মানতেই হবে অবশ্যই ভাই এই রংটা কি ফ্রি করে দিচ্ছেন নাকি এই কালারটা এই যে ডোগো পেন্ট কালারটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি এবং এই এখানে কিন্তু ডায়মন্ড আমি নিজে গিয়ে কালার করে দিয়ে আসবো খুব সুন্দর এর চেয়ে বড় গ্যারান্টি আর হইতেই না ভাই এই যে গেটটা এত সুন্দর গেটটা ফিটিং করার তো একটা বিষয় থাকে জি জি ভাই এই ফিটিংটা কিভাবে করতেছে সারা বাংলাদেশে আমরা যে কোনো গেট আমরা নিজেরা গিয়ে সারা বাংলাদেশে ফিটিং করে দিয়ে এসেছি এক কথায় ফিটিং চার্জটা একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ফিটিং এর জন্য আলাদা কোনো টাকা নিচ্ছি না খুবই সুন্দর মানে হচ্ছে যে ডেলিভারি চার্জ অর্ধে অর্ধেক ফিটিং চার্জ অর্ধেক এবং কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তে দিচ্ছি খুবই সুন্দর ভাই এই গেটটা যদি কেউ অর্ডার করতে চায় বা আপনার কাছ থেকে যদি নিতে চায় কিভাবে আসবে আর ঠিকানা রাখবে আমাদের ঠিকানায় যদি কোনো ভাই যদি স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে গেট অর্ডার করে করতে পারবে এবং যদি কোনো ভাই যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চায় সেই ক্ষেত্রে যারা এন্টারপ্রাইজ বিডি লিখে যদি গুগলে গিয়ে সার্চ করে তাহলে পরে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা বাহ খুব সুন্দর আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01764 348672 আচ্ছা তো এই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ এই নাম্বারটাতে ফোন দিলে পরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে জানাল ভাই জি গেটটা তো বাইরের মডেলের জি জি ভাই কোন দেশে সম্পূর্ণই একটা ভিয়েতনামি গেট ভিয়েতনামি ডিজাইন ভিয়েতনামি দেশের ভিয়েতনামি গেট আর সেই গেটটা কিন্তু এখন কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে দিচ্ছি আচ্ছা একদম সীমিত প্রাইজের মধ্যে বাহ
খুবই সুন্দর এই ডিজাইনটা এখন পর্যন্ত বাংলাদেশে ছড়াইছে না না ভাই এই ডিজাইনটা একমাত্র বাংলাদেশে সর্বপ্রথম আমরাই করতেছি আমরাই দিচ্ছি মানে এই ডিজাইনের একটা গেট বিক্রি করছেন আর সেকেন্ড গেট চলছে জি সেকেন্ড গেটটা এই একটা একটাই বাহ আমরা বাংলাদেশের মধ্যে এই এক দুইটা গেটই করছি ভিয়েতনামি গেট এই একটা আর এর আগে একটা ডেলিভারি করছি আমরা বগুড়াতে ইনশাআল্লাহ বাহ তো দর্শক যাদের হচ্ছে কি এরকম ইউনিক টাইপের গেট প্রয়োজন যারা হচ্ছে কি এরকম সুন্দর ফোল্ডিং গেট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে জারা এন্টারপ্রাইজ আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ